অর্ডিনেন্স জারি করেই সরকারি চাকরির যে আবেদন ফি সেই আবেদন ফি সর্বোচ্চ কমিয়ে সর্বোচ্চ দুশো টাকার ভিতরে আনতে হবে এই বিষয়ে সরকার যদি মনোযোগ না দেয় হ্যাঁ তরিত গতিতে পদক্ষেপ গ্রহণ না করে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করব। বিসিএস এর সর্বোচ্চ এক বছর অন্যান্য চাকরি সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মনে করিয়ে দিতে চাই যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যারা ছাত্র অধিকার পরিষদের সাথে একসময় কাজ করেছেন এবং ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই সরকারি চাকরির আবেদন ফি কমানোর জন্য লিফলেট বিতরণ করেছেন একসাথে আমরা কর্মসূচি পালন করেছি আশা করি সরকারে গিয়ে তারা এটি ভুলে যাবেন না আমি সরকারের উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদকে দেখেছি যে গত উনিশে নভেম্বর তিনি একটি পোস্ট করেছেন যে সরকারি চাকরির আবেদন ফি কমানোর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে বলবো যে অ্যাসেসমেন্ট তো আমরা আরও দুই তিন বছর আগেই করেছি আপনিও তখন আমাদের সাথে ছিলেন সেই অ্যাসেসমেন্টে আমরা বলেছি যে সরকারি চাকরির আবেদন ফি কমাতে হবে এবং সেটা একশো থেকে দুইশো টাকা এর বেশি হতে পারে না এখন আবার নতুন করে কি অ্যাসেসমেন্ট করতে হবে নতুন করে তো অ্যাসেসমেন্ট করার কোনো দরকার নেই সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা বিধিমালা আছে সেক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে এটি বলছি যে যদি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয় যদি অর্ডিনেন্স জারি করতে হয় অর্ডিনেন্স জারি করতে হবে অর্ডিনেন্স জারি করেই সরকারি চাকরির যে আবেদন ফি সেই আবেদন ফি সর্বোচ্চ কমিয়ে সর্বোচ্চ দুইশো টাকার ভিতরে আনতে হবে সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন মনে নাই কোটা সংস্কার আন্দোলনের সময় যখন হাইকোর্ট দেখানো হয়েছিল আইন দেখানো হয়েছিল ছাত্ররা কিন্তু হাইকোর্ট আইন মানে নাই তা আমরা এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চেয়েছিলাম শিক্ষিত বেকারদের কথা যদি আমরা এইভাবে বলি এখনো পণে চার লাখের মতো শূন্য পথ রয়েছে পোনে চার লাখের মতো শূন্য পথ আর বেকাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাহলে এই সরকার যেই আন্দোলন যে তরুণদের আন্দোলন যে বেকারদের আন্দোলনের ভিতরে দিয়ে গঠিত হয়েছে রক্তের উপর দিয়ে জীবন উপর দিয়ে আকাঙ্ক্ষার উপর দিয়ে গঠিত হয়েছে তাদের কি অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রায়োরিটি বেস্ট একটা দায়িত্ব ছিল না যে এই ক্ষেত্রে কাজ করা আমার মনে হচ্ছে যে তারা সেভাবে করে কাজ করতে পারছেন না এবং এই যে আসছে অত ইতিমধ্যে কিন্তু সাতচল্লিশতম বিসিএসের সার্কুলার হয়ে গেছে সাতচল্লিশতম বিসিএস সার্কুলার হয়ে গেছে আগামী দশ ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেবে এখনও যদি সেই সরকারি চাকরির যে আবেদন ফি সেটিকে যদি না কমানো হয় তাহলে তো আবারও কি তাহলে আমরা সাতশো টাকা করে এখানে আবেদন দিব এটা কিন্তু সুস্পষ্টভাবে আমরা বলছি যে এই বিষয়ে সরকার যদি মনোযোগ না দেয় হ্যাঁ তড়িৎ গতিতে পদক্ষেপ গ্রহণ না করে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করব কারণ বাংলাদেশ আন্দোলনের দেশ আমরা মনে করি না আন্দোলন করতে হবে কিন্তু যদি করতে হয় আমাদেরকে করতে হবে কারণ যখনই যারা সরকারে যায় তারা মানে আন্দোলন না করলে তাদের কানে আসলে পানি যায় না আমরা মনে করি যে এইখানে তো কারো দয়া দক্ষিণ্য ভিক্ষা কোনো সুপারিশ মামা খালু দিয়ে তো আমরা চাকরি পেতে চাই না আমরা মনে করি এই মেধাবী তরুণ যারা যারা মেধা না কোটা স্লোগান দিয়ে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারাও কোনো মামা খালো সুপারিশ হ্যাঁ কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে আর নিয়োগ হইতে চায় না তারা চায় যারা মেধাবী যোগ্যতা সম্পন্ন তারাই নিয়োগ পায় তাহলে এই নাম্বারগুলো প্রকাশ করলে সমস্যাটা কি অবশ্যই এই নাম্বারগুলো প্রকাশ করতে হবে এবং বিসিএসএর সর্বোচ্চ এক বছর অন্য অন্য চাকরি সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পাশাপাশি যেই শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে